বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের যারা শুনছেন এই ভার্চুয়াল আলোচনা সভা, যারা জয়েন করেছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম। দীর্ঘ আলোচনা হয়েছে, প্রায় 4 ঘন্টা পার হয়ে যাচ্ছে প্রায় আলোচনা হয়েছে, এবং এই আলোচনার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি, স্বেচ্ছাসেবক দলের গঠন, স্বেচ্ছাসেবক দলের ভূমিকা, এগুলো নিয়েও বিশদ আলোচনা হয়েছে। আমি সেই দীর্ঘ আলোচনায় যাব না, এই জন্য মূলত যে এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার বক্তব্য রাখবেন, আমি শুধু 2-1টি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। যদিও বলা হয়েছে আমি প্রধান বক্তা, কিন্তু প্রধান বক্তার জন্য যে সময়টুকু দরকার সেই সময়টুকু বোধ হয় আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। প্লিজ আলমগীর ভাই আপনি বলেন। আপনার এটা ঠিক, আপনার এটা একটা সায়েন্সের মতো আর কি, আপনার অ্যাটেনশনটা একটা আপনার বিজ্ঞান অবশ্যই, সেই অ্যাটেনশন আপনার একটা একটু সার্টেন লিমিট সময় থাকে, তারপরে আর থাকে না। এটা আপনার যে শুনছে তার বেলাতেও, যে বলছে তার বেলাতেও। তো আমরা স্বেচ্ছাসেবক দলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অনেকগুলো কথা মনে পড়ছে। প্রথম যে কথাটি আমার মনে পড়ছে তা হচ্ছে যে শেষ যে সভাটি প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আমরা সার্ভান্টি উদ্যানে করেছিলাম, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেটা সার্ভান্টি উদ্যানে ছিল। এটা একটা বিশাল একটা সমাবেশ হয়েছিল এবং সেই সমাবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত হয়ে অত্যন্ত উৎফুল্ল হয়েছিলেন এই স্বেচ্ছাসেবক দলের সমাবেশের অবয়ব দেখে। তিনি সেখানে মন্তব্য করেছিলেন, আজকে প্রমাণিত হয়েছে যে স্বেচ্ছাসেবক দল এখন নিঃসন্দেহে অন্যান্য যে ইম্পর্টেন্ট অঙ্গ সংগঠন গুলো আছে সেই অঙ্গ সংগঠন গুলির মতেই শক্তিশালী একটা দলে পরিণত হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবক দল গণতান্ত্রিক আন্দোলন শুরু হওয়ার পর থেকেই, এই বিশেষ করে আপনার 2009 সাল থেকে তারা ক্রমেই শক্তিশালী হয়েছে এবং তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে গণতান্ত্রিক আন্দোলনের জন্য, যার ফলে এই স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা কর্মী নিহত হয়েছে, গ্রেফতার হয়েছে, নির্যাতিত হয়েছে। আমি আমার বক্তব্যের শুরুতেই আমি সেই জন্য স্মরণ করতে চাই সেই মহান নেতাকে যিনি বাংলাদেশকে রক্ষা করেছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সেই স্বাধীনতাকে সুসংগত করার জন্যে পরবর্তীকালে যখন জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল তখন তিনি আবার সেটাকে সুসংগত করার জন্য অতি অল্প সময়ের মধ্যে তার ভূমিকা তিনি রাখতে সক্ষম হয়েছেন। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরেই তিনি বাংলাদেশের যে প্রধান সমস্যাগুলো ছিল এবং সেই সময় যেটা প্রধান ছিল যে গণতন্ত্রের সমস্যা, মানুষের অধিকারের সমস্যা, সেই সমস্যাকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসে মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, এই কথাগুলো আলোচনা হয়েছে এখানে। কিন্তু যে কথাটা আমরা অনেকেই আলোচনা করিনি, অনেকে কিছু করেছেন করি না বা আজকাল করি না, হচ্ছে যে কোন অবস্থার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি জনগণ তাকে সামনে নিয়ে এসেছিল, সে অবস্থা ছিল 1972 থেকে 1975 সাল। জনগণের 1971 সালে স্বাধীনতা যুদ্ধের যে চেতনা ছিল, যে স্বাধীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের লক্ষ্য ছিল একটা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পাবে, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা পাবে এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আসবে। আমরা দুর্ভাগ্যজনকভাবে এই দেশের মানুষ দেখেছে 1972 সাল পর থেকে মানুষের মুক্তি দূরের কথা, মানুষ আরো আবদ্ধ হয়েছে, ক্রীতদাস হয়েছে এবং মানুষ মুক্তি তো পায়নি, সে আরো বেশি করে আপনার নির্যাতিত হয়েছে এবং কষ্টে পড়েছে, অর্থনৈতিক কষ্টে পড়েছে। আমরা সেই সময় দেখেছি
যে এই আওয়ামী লীগ সেদিন তারা ক্ষমতায় ছিল, সেদিন তারা শুধুমাত্র ক্ষমতায় দিকে তাকার জন্য সেই সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুর মার করে দিয়ে প্রথমেই তারা জরুরি অবস্থা ঘোষণা করেছিল। এরপরে আরো আগে তারা আপনার বিশেষ ক্ষমতা আইন করেছিল। সব শেষে ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা এক দলীয় শাসন ব্যবস্থা মাকশাল তৈরি করেছিল। আমি একটা বই দেখছিলাম বলছি, এই বইটা আমার মনে হয় যে নতুন প্রজন্মের সকলের দেখা উচিত, পড়া উচিত। বইটি ডক্টর সাইদুর রহমানের লেখা, 1972 থেকে 75 কয়েকটি দলিল। এই বইটির মধ্যে অল ডকুমেন্টস বিভিন্ন রাজনৈতিক দলের এবং আওয়ামী লীগের, শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যের এবং কোন প্রেক্ষিতে 1974 সাল দুর্ভিক্ষের সময় কি কি বক্তব্য এসছে এবং একদিনেশন বা বাকশাল প্রতিষ্ঠা করার সময় কি কি বক্তব্য ছিল, এখানে জাসদের বক্তব্য আছে, অন্যান্য বাম রাজনৈতিক দলগুলোর বক্তব্য আছে। এখানে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন, তার বৌমা এবং হানুফা বেগমের উপর যে নির্মম নির্যাতন রক্ষী বাহিনী করেছিল তার বর্ণনা আছে, একেবারে তার মুখ দিয়ে বলা যায়। ব্যারিস্টার মধু সাহেব যাদের তাদের লয়ার ছিলেন, ভয়াবহ একটা অবস্থাতেই কিন্তু ওই পরিবর্তন নিয়ে এসেছিলেন, সূচনা করেছিলেন শহীদ হোসেন জিয়াউর রহমান। তিনি একটা নতুন বাংলাদেশ, নতুন সমাজের স্বপ্ন দেখিয়েছিলেন, তার বহুদলীয় গণতন্ত্র, তার মুক্ত অর্থনীতি এবং তার 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে। এরা অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এই গণতন্ত্রকে হরণ করবার জন্য, মানুষের অধিকারকে হরণ করবার জন্য অত্যন্ত পরিকল্পিত ভাবে 1/11 থেকেই কিন্তু আপনার এই ষড়যন্ত্র শুরু করেছে এবং এদেশের মানুষের অধিকার গুলোকে কেড়ে নিয়ে চলে গেছে। আমরা দেখেছি যে আপনার সেই সময়ে যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে, সেই সময়ে রাজনৈতিক নেতাদেরকে যেভাবে আপনি হিউমিলেট করা হয়েছে, সেই সময়ে রাজনীতিকে বিরাজনীতিকে করানোর যে চেষ্টা করা হয়েছে, আপনি নিজে ভুক্তভোগী, আপনি জানেন যে সেই সময়ে রাজনৈতিক নেতাদের উপরে কিভাবে শারীরিক এবং মানসিক অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। একটাই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে বিরাজনীতি করার উদ্দেশ্য, এবং বাংলাদেশের যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক শক্তি, তারা গণতন্ত্রের শক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং তার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। আজকে বাংলাদেশে কিন্তু প্রায় একই সমস্যা তৈরি হয়েছে, এবং এখানে আজকে সবচেয়ে বড় যে দুর্যোগ, আমি বলি দুটো দুর্যোগ, একটি হচ্ছে আপনার এই প্রাকৃতিক দুর্যোগ এবং সঙ্গে আপনার স্বাস্থ্যগত দুর্যোগ কোভিড-19, অন্যদিকে আপনার রাজনৈতিক দুর্যোগ। আজকে কোভিড-19 মাধ্যমে মানুষের জীবন জীবিকা আপনার বিপদগ্রস্ত হয়ে পড়েছে, এবং অন্যদিকে রাজনৈতিক দুর্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে এই দেশের যে মালিকানাটা ছিল সেই মালিকানাটা নিয়ে চলে যায়, এবং একটা লুটেরা অর্থনীতি, একটা লুটেরা সমাজ তারা তৈরি করছে। বেশি দূর যাওয়ার দরকার নেই, আজকে দেখুন কিভাবে মানুষের মৌলিক অধিকার গুলোকে কেড়ে নিয়েছে। আমরা যদি দেখি যে আপনার এই মেজর, সরি দুঃখিত, কর্নেল বোধ হয় সম্ভবত, কর্নেল সিনহাকে নিয়ে হত্যা করার পরে যে সমস্ত আন্দোলন শুরু হয়েছে, এইরকম অনেক কর্নেল সিনহা কিন্তু আমাদের দলে তারা নিহত হয়েছে, তারা এক্সজুডিশিয়াল কিলিং এর মধ্যে পড়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এই ব্যাপারে কিন্তু তখন সেইভাবে আমরা সেইভাবে জিনিসগুলো আনতে পারি। আজকে মিডিয়াও সেটা তুলে আসছে, আজকে অত্যন্ত আনন্দের কথা যে আজকে মিডিয়ার এই ভূমিকার ফলে জনগণ এই বিষয়টাকে নিয়ে এখন কথা বলতে শুরু করেছে, প্রচার হয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করব, আমি আগেই বলেছি আমরা আমাদের যে সমস্যা, আজকে যে মানুষের যে আপনার অধিকারগুলোকে কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই অধিকারগুলোকে ফিরে পাওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এই দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, তিনি এখনো বন্দি অবস্থায় আছেন, তাকে মুক্ত করা এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আপনার দেশে ফিরে আসা। এখানে লক্ষ মানুষ যারা আজকে মামলা মোকদ্দমায় জড়িত হয়ে পড়ে আছে, যারা কারাগারে রয়েছে, তাদেরকে মুক্ত করা, এটা এখন অত্যন্ত জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং যেখানে আমি মনে করি যে বিএনপি তার ভূমিকা ইতিমধ্যেই পালন করছে এবং স্বেচ্ছাসেবক দল তারা অতীতেও এই ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে তারা এই ভূমিকা পালন করবে। আমাদের স্বেচ্ছাসেবক দলের বাবু, আমাদের সভাপতি
তিনি হঠাৎ করেই চলে গেছেন আমাদের মাঝ থেকে, এটা একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি বিশ্বাস করি যে এই ক্ষতি পূরণ করে নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দল আরো দৃঢ়ভাবে কাজ করবে, তারা আরো আন্তরিকতার সঙ্গে কাজ করবে এবং সমগ্র দেশে আরো অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন তৈরি করে তারা সামনের দিকে এগিয়ে যাবে, জনগণকে মুক্ত করার জন্য কাজ করবে এবং একই সঙ্গে বাংলাদেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, দেশ নেত্রীকে মুক্ত করবে এবং আপনার দেশে ফিরে আসার পরিবেশ এখানে তৈরি হবে। আমি শেষ করতে চাই, আমি আগেই বলেছি যে আজকে ঠিক আপনার বক্তব্য রাখা বা শোনার কথা, ওই অবস্থাটা আপনার অনেকটাই চলে গেছে বিগত লং টাইম। আমি মনে করি যে আমাদের এখন সময় এসেছে আমাদের সকলের মধ্যে ঐক্য সৃষ্টি করা এবং গোটা দেশের আজকের ক্রাইসিসটা কিন্তু শুধু বিএনপির নয়, আজকের ক্রাইসিসটা হচ্ছে সমগ্র দেশের সমগ্র মানুষের। আমার গণতন্ত্র আজকে নিয়ে চলে গেছে, আমার স্বাধীনতা সর্বমুহূর্তে বিপন্ন হয়ে গেছে। আজকে আমরা দেখছি যে কিভাবে আপনার এই কোভিড এর ফলে মানুষের অধিকারগুলো কিভাবে চলে যাচ্ছে, মানুষ কোনো চিকিৎসা পায় না, কোনো চিকিৎসা নেই এবং উদাসীনতা অজ্ঞতা ব্যর্থতা স্বীকারও করতে চায় না, মানুষের জীবন জীবিকা নিয়ে তারা তামাশা করছে। এই সরকারকে যদি সরানো না যায় এবং সেখানে জনগণের সরকার যদি প্রতিষ্ঠা না করা যায়, সত্যিকার অর্থেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হচ্ছে এখন একমাত্র কাজ। সেই লক্ষ্যেই বিএনপিকে এগিয়ে যেতে হবে, যে কথা ডক্টর মোশাররফ বলেছেন যে কাজ বিএনপি করতে হবে, কারণ বিএনপি একমাত্র দল যে দলের উপরে জনগণের আস্থা রয়েছে, যে দলকে মানুষ মনে করে যে তাদের নিজেদের দল। এবং শহীদ জিয়ার রাজনীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জাতীয়তাবাদী যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে তারা একাত্ম হয়ে গেছে। এই কারণেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধ করে। সকলকে ধন্যবাদ, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, আমাদের শফিবাড়ি বাবু আমাদের মাঝে চিরদিন বেঁচে থাক, বেগম খালেদা জিয়া মুক্তি পাক, শহীদ জিয়া অমর হোক।